আমি একটা নারী, আমার বড় চ্যালেঞ্জ এই সমাজে সম্মুখীন হইতে হয়। আমি পোশাকের ব্যবসা করি, যেমন একটা পুরুষ যদি দোকানদারি করে ওখানে 12টা হোক একটা কোনো সমস্যা হয় না, তো এজুগের মেয়ে হয়ে আমি কেন পারবো না? আমি নারী, আমি পারি। আমি সমাজে চাই যে আমি একজন নারী হয়ে ব্যবসায় প্রতিষ্ঠিত হব, আমি আর পাঁচজন নারীকেও চাই প্রতিষ্ঠিত করব। এটা আমার হচ্ছে একটা মনের। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ট্রেনিংটা পেয়ে আমার অনেক উপকৃত হয়েছে, কীভাবে একটা ব্যবসার পরিচালনা করতে হবে ওনারা সুনির্দিষ্ট ওইটা আমারে দেখাইছে এবং শেখাইছে। আমি টাকাটা রাখবো কোথায়, রাখবো আমি কি ঘরে রাখবো, না মাটির ব্যাংকে রাখবো, না ব্যাংকে রাখবো, সেটাও তারা ট্রেনিংয়ের মাধ্যমে। আমার দুইটা মেয়ের আশা, একটা বাচ্চার জীবন অনেক শখসজ্জা থাকে, ওদের শখগুলা তারপর ওদের পড়াশোনার ইয়েগুলা সব আমি মেটাইতে পারতেছি। দোকানটা খুললে মনে হয় যে আমি একজন নিজেই রাজরানী।